সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবিনাম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 520 নাম্বার ক্লাসটি। আসুন শুরু করা যাক। প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আগে ধরো পরে কাজ করো। আরবি ভাষায় বলবেন আউয়াল ইমসিক বাদেন শোবল। এখানে আউয়াল অর্থ আগে, ইমসিক অর্থ ধরা, বাদেন মানে পরে, শোগল শব্দের অর্থ কাজ করা। আউয়াল ইমসিক বাদেন শোগল, আগে ধরো পরে কাজ করো। তারপর লিখা আছে আমি আজ অনেক কাজ করেছি। আরবি ভাষায় বলবেন আনা আলিয়ুম জিয়াদা শোগল। আনা অর্থ আমি, আলিয়ুম অর্থ আজ, জিয়াদা শব্দের অর্থ অনেক, শোগল শব্দের অর্থ কাজ। আনা আলিয়ুম জিয়াদা শোগল, আমি আজ অনেক কাজ করেছি। তারপর লিখা আছে কারণ আমি ক্লান্ত। আরবিতে বলবেন আশান আনা তাবান। আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, তাবান শব্দের অর্থ ক্লান্ত। আশান আনা তাবান, কারণ আমি ক্লান্ত। এরপর লিখা আছে বস আমি দোকানে যাব। আরবিতে বলবেন মুদির আনা রোহ বা কালা। মুদির অর্থ বস, আনা অর্থ আমি, রোহ শব্দের অর্থ যাব, বা কালা মানে দোকানে। মুদির আনা রোহ বা কালা, বস আমি দোকানে যাব। তারপর লিখা মালিক তোমার চা নাও। আরবি ভাষায় বলবেন শিল মুদির ইনতা শাই। শিল মানে নাও, মুদির মানে মালিক, ইনতা অর্থ তোমার, শাই মানে চা। শিল মুদির ইনতা শাই, মালিক তোমার চা নাও। তারপরও লিখা আছে আমি শুধু এখন একটু ঘুমিয়েছি। আরবিতে বলবেন আলহিন বাস শুয়াইয়া নুম আনা। আলহিন মানে এখন, বাস মানে শুধু, শুয়াইয়া অর্থ একটু, নু মানে ঘুম, আনা অর্থ আমি। আলহিন বাস শুয়াইয়া নুম আনা, আমি শুধু এখন একটু ঘুমিয়েছি। তারপর লিখা আছে আহমদ আসো টাকা নাও। আরবি ভাষায় বলবেন আহমদ তা আল শিল কুলুস। এখানে তা আল অর্থ আসা, শিল অর্থ নেওয়া, কুলুস মানে টাকা। আহমদ তাল শিল ফুলুস, আহমদ আসো টাকা নাও। তারপর লিখা তুমি এখন খুশি। আরবি ভাষায় বলবেন ইনতা আলহিন সাইদ। এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, আলহিন মানে এখন, সাইদ শব্দের অর্থ খুশি। ইনতা আলহিন সাইদ, তুমি এখন খুশি। তারপর লিখা আছে না না সব সময় ঘুমাই না। আরবিতে বলবেন লাহ লাহ মাফি নুম আলাতুন। এখানে লা লাহ মানে না না, মাফি নুম মানে ঘুমাই না, আলাতুন শব্দের অর্থ সব সময়। লা লা মাফি নুম আলাতুন, না না সব সময় ঘুমাই না। এরপর লিখা আছে আমি রুমে যাচ্ছি, টাকা নিয়ে আমি আসছি। আরবি ভাষায় বলবেন আনা রুখ গোরফা, শিল ফুলুস আনা ইজি। বাক্যটিতে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, গোরফা শব্দের অর্থ রোম, শিল মানে নেওয়া বা আনা, ফুলুস শব্দের অর্থ টাকা, ইজি অর্থ আসা। আনা রোহ গোরফা শিল ফুলুস আনা ইজি, আমি রোমে যাচ্ছি, টাকা নিয়ে আমি আসছি। তারপর লিখা আছে হা আমি খুশি। আরবিতে বলবেন নাআম আনা সাঈদ। এখানে নাআম মানে হা, আনা মানে আমি, সাঈদ অর্থ খুশি। নাআম আনা সাঈদ, হা আমি খুশি। তারপর লিখা আছে ঠিক আছে 10 মিনিট দাঁড়াও। আরবি ভাষায় সুন্দর করে বলবেন তাইয়েব ওয়াকেফ আশারা দিগিগা। এখানে তাইয়েব শব্দের অর্থ ঠিক আছে, ওয়াকেফ মানে দাঁড়ানো, আশারা দিগিগা মানে 10 মিনিট। তাইয়েব ওয়াকেফ আশারা দিগিগা, ঠিক আছে 10 মিনিট দাঁড়াও। এরপর লিখা আছে মালিক টাকা পাঠাও আমার দরকার। আরবিতে বলবেন মুদির ফুলুস ওয়াদ্দি আনা আবগা। এখানে মুদির শব্দের অর্থ মালিক, ফুলুস মানে টাকা, ওয়াদ্দি শব্দের অর্থ পাঠান, আনা মানে আমার, আবগা শব্দের অর্থ লাগবে।
মুদির ফুলুস ওয়াদ্দি আনা আবগা, মালিক টাকা পাঠাও আমার দরকার। তারপর লিখে আছে, আমি গরিব লোক। আরবি ভাষায় বলবেন, আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন শব্দের অর্থ গরিব, নফর মানে লোক। আনা মিসকিন নফর, আমি গরিব লোক। তারপর লিখা আছে, আমি দেশে টাকা পাঠাবো। আরবি ভাষায় বলবেন, আনা বিলাত ওয়াদ্দি ফুলুস। আনা অর্থ আমি, বিলাত মানে দেশে, ওয়াদ্দি মানে পাঠাবো, ফুলুস অর্থ টাকা। আনা বিলাত ওয়াদ্দি ফুলুস, আমি দেশে টাকা পাঠাবো। তারপর লিখা, বাংলাদেশে আমার পরিবার আছে। আরবিতে বলবেন, আনা আহেল মজুদ বাংলাদেশ। আনা অর্থ আমার, আহেল অর্থ পরিবার, মজুদ মানে আছে। আনা আহেল মজুদ বাংলাদেশ, বাংলাদেশে আমার পরিবার আছে। তারপর লিখা, মালিক বেতন আসে নাই। আরবিতে বলবেন, মুদির রাতিব মাই ইজি। মুদির মানে মালিক, রাতিব অর্থ বেতন, মাই ইজি মানে আসে নাই। মুদির রাতিব মাই ইজি, মালিক বেতন আসে নাই। এরপর লিখা আছে, আমার পরিবারের দায়িত্ব আমার। আরবিতে বলবেন, আনা আহেল আনা মাসুল। আনা অর্থ আমার, আহেল অর্থ পরিবার, মাসুল মানে দায়িত্ব। আনা আহেল আনা মাসুল, আমার পরিবারের দায়িত্ব আমার। এরপর লিখা, আগামীকাল অবশ্যই টাকা পাঠাবে। আরবিতে বলবেন, বুকরা লাজিম ওয়াদ্দি ফুলুস। বুকরা মানে আগামীকাল, লাজিম মানে অবশ্যই, ওয়াদ্দি মানে পাঠানো, ফুলুস অর্থ টাকা। বুকরা লাজিম ওয়াদ্দি ফুলুস, আগামীকাল অবশ্যই টাকা পাঠাবে। তারপর লিখা, আমার বাবা মা, আমার মা বাবা ভাই বোন সব আছে। আরবিতে বলবেন, আনা মামা বাবা আখু উখতি কুল্লুফি। আনা মানে আমার, মামা মানে মা, বাবা মানে বাবা, আখু অর্থ ভাই, উখতি মানে বোন, কুল্লু মানে সব, ফি অর্থ আছে। আনা মামা বাবা আখু উখতি কুল্লুফি, আমার মা বাবা ভাই বোন সব আছে। তারপর লিখা আছে, কোম্পানি টাকা দেয় নাই। আরবিতে বলবেন, শরিকা ফুলুস মাফি জিব। বাক্যটিতে শরিকা মানে কোম্পানি, ফুলুস অর্থ টাকা, মাফি জিব মানে দেয় নাই। শরিকা ফুলুস মাফি জিব, কোম্পানি টাকা দেয় নাই। তারপর লিখা, কাজ নাই টাকা নাই। আরবিতে বলবেন, মাফি শুগল মাফি ফুলুস। এখানে মাফি শুগল মানে কাজ নাই, আর মাফি ফুলুস মানে টাকা নাই। মাফি শুগল মাফি ফুলুস, কাজ নাই টাকা নাই। এরপর লিখা আছে, আগে টাকা চাই। আরবিতে বলবেন, গাবল ফুলুস এবি। গাবল মানে আগে, ফুলুস অর্থ টাকা, এবি অর্থ চাই। গাবল ফুলুস এবি, আগে টাকা চাই। কেন টাকা নাই আরবিতে জিজ্ঞেস করবেন, লেস মাফি ফুলুস। লেস মানে কেন, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেস মাফি ফুলুস, কেন টাকা নাই। এরপর লিখা আছে, যদি টাকা না আসে, আরবিতে বলবেন, ইজা ফুলুস মা ইজি। এখানে ইজা অর্থ যদি, ফুলুস অর্থ টাকা, মা ইজি মানে না আসে। ইজা ফুলুস মা ইজি, যদি টাকা না আসে। এরপর আগামীকাল ডিউটি বন্ধ, বুখরা দাউম সাক্কার। বুখরা মানে আগামীকাল, দাউম অর্থ ডিউটি, সাক্কার অর্থ বন্ধ। বুখরা দাউম সাক্কার, আগামীকাল ডিউটি বন্ধ। ম্যানেজার কখন আসবে, মিতা ইজি মুদির। মিতা মানে কখন, ইজি অর্থ আসা, মুদির মানে ম্যানেজার। মিতা ইজি মুদির, ম্যানেজার কখন আসবে। কেন রাগ করছো বন্ধু, লেশ জালান হাবিবি। লেশ মানে কেন, জালান অর্থ রাগ করা, হাবিবি মানে বন্ধু। লেশ জালান হাবিবি, কেন রাগ করছো বন্ধু। ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 520 নাম্বার ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।